অনিতাকে কোথাও খুঁজে পাচ্ছি না, মাথা ঠিক নেই। তার মধ্যে ওই মেয়েটা খালি টাকা 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 করে জ্বালিয়ে মারছে আমাকে। কিন্তু মৌ যদি মুখ খোলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, ওকে আটকাতেই হবে। হ্যাঁ, কিন্তু কিন্তু মৌ কোথায়? এসো এসো নতুন বউ, এসো দেখি। হ্যাঁ, এখানে চুপটি করে বসো বসো। না না কাকি, সাজা গোজা চুল বাঁধা সব তো হয়ে গেছে। ও মা, সব কোথায় হলো? কি আশ্চর্য, আলতাটাই তো পড়ানো হয়নি। ও মিলু, আলতাটা পড়ে দেখি। বসো আলতা আলতা ভাই, না আমি এসব পড়বো না। মানে ও নতুন বউ আলতা পড়বে না, এবার কেমন কথা বলো দেখি। হ্যাঁ শোনো, শাখা সিঁদুর আলতা এ হলো ইউসির আসল সাজ। হ্যাঁ এইসব সাজলে না দেখবে বর আরো বেশি বেশি করে ভালোবাসছে। আরে বাবা তুমি দেখো না আমি কত কায়দা করে তোমাকে আলতাখানা পড়াই। এসো এসো বসো, চলো তো। তোমাদের কায়দা আমি বের করছি। কি আশ্চর্য, এত ভাবার কি আছে? চলো আলতা পড়াই। এসো এসো বসো বসো বসো। আরে পড়াই বসো। আরে আলতা আরে দেখো, এসো আপনি শুনুন, চলো না আমার সাথে, আপনার সাথে আমার কথা আছে, চলো। আন্নাদি কিছু বুঝলে? না রে। আচ্ছা মিনু, এই মেয়েও কি দুনুকায় পা দিয়ে চলছে? তাই তো ভাবছি। আচ্ছা এই ছেলেটা তো বন্ধু ছিল ওই মেয়েটার, তা নতুন বসার এত পিরিত কিসের বাবু? একেবারে হাত ধরে টেনে নিয়ে চলে গেল।